हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। इट्स निमाशु फ्रॉम फैशन ब्यूरो। के केमन आछेन? आशा करी सबाई ভালো আছেন, সুস্থ আছেন। তো যারা যারা নোটিফিকেশন পেয়ে গেছেন তারা একটু ঝটপট করে লাইভে জয়েন করে ফেলেন। আর লাইভে জয়েন করে আমাকে জানিয়ে দিতে হবে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, পিকচার কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি সবকিছু অল ওকে আছে কিনা আমাকে একটু জানিয়ে দিতে হবে। সবকিছু অল ওকে আছে কিনা আমাকে একটু জানিয়ে দিতে হবে। অনেকে জয়েন করে ফেলেছেন বাট কমেন্ট নাই কেন? কেউ একটু হাই হ্যালো বলেন, সালাম তো দোয়া লাগে। তামু কুইন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, অনেক অনেক ধন্যবাদ সালাম দেওয়ার জন্য। শারমিন ইসলাম, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পর শারমিন আপু একদম ফার্স্টের দিকেই সালামটা দিয়ে ফেলেন, থ্যাংক ইউ সো মাচ শারমিন আপু আপনাকে। আর কে কে আছেন সবাই একটু হাই হ্যালো বলে ফেলেন তো, আর আমাকে কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। শারমিন ইসলাম ওকে, মিতা চৌধুরী আপু আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। মোহনা শিকদার ভালো আছে আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কে কে আছেন, কেমন আছো মিতা চৌধুরী আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কে কে আছেন একটু হাই হ্যালো বলে ফেলবেন আমাকে কি সব মানে সবকিছু অল ক্লিয়ার আছে কিনা, সবকিছু অল ক্লিয়ার আছে কিনা, ক্লিয়ার দেখা যাচ্ছে আপু? কে, থ্যাংক ইউ রিক বাবু, থ্যাংক ইউ সো মাচ আপু আপনাকে ই করার জন্য, কমেন্ট করার জন্য। আচ্ছা সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন, আর হচ্ছে গিয়ে লাভ লাইক রিয়েক্ট দিয়ে ফেলবেন। যারা যারা জয়েন করেছেন একটু কষ্ট করে লাভ লাইক রিয়েক্ট দিয়ে ফেলবেন। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে যদি পারেন কেউ একটু শেয়ার ডান করে দিবেন। মোহিনী খান, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আচ্ছা তো প্রথমে আমি যেটা করি সেটা হচ্ছে গিয়ে আমি পেজের বেসিক কিছু ইনফরমেশন সেটা জানিয়ে দিচ্ছি, আর সেগুলো হচ্ছে গিয়ে আমি ইন্ডিয়ান স্টক লটে শাড়িগুলো দেখাবো যেগুলিতে হালকা পাতলা ছোটখাটো প্রবলেম থাকতে পারে। আর সেই প্রবলেমগুলোর মধ্যে কি কোনো কোনো শাড়িতে হালকা একটু ছেঁটা ফোটা ছেঁড়া থাকতে পারে, কোনো কোনো শাড়িতে একটু হালকা স্পট থাকতে পারে, কোনো কোনো শাড়িতে হচ্ছে গিয়ে ব্লাউজ পিস থাকে না, কোনো কোনো শাড়িতে প্রিন্টের একটু ডিফেক্ট থাকতে পারে, কোনো কোনো শাড়ি হচ্ছে বারো হাত পুরা থাকে না, কিছুটা কম থাকতে পারে, আবার কোনো কোনো শাড়ি হচ্ছে যে সুতার একটু টান থাকতে পারে বা ববিনের একটু সমস্যা থাকতে পারে, এরকম ছোট খাটো কিছু প্রবলেম থেকে যায়। মিতা চৌধুরী আপু, শিয়ারডান আপু, ওকে থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যাঁ, এরকম ছোটখাটো কিছু প্রবলেম থাকতে পারে, আর এই প্রবলেমগুলোর কারণেই কিন্তু আমাদের এই দামি দামি শাড়িগুলো আমরা এত কম প্রাইসে দিয়ে দিচ্ছি। সো যারা নিবেন তারা বুঝে শুনে একটু ই করে নিন, কনসিডার করে নিন। হ্যাঁ, যে এত দামি দামি শাড়িগুলো যেহেতু পাচ্ছেন এই ছোটখাটো মানে ইগুলো রিজেক্ট গুলো বা বলেন বা প্রবলেম গুলো বলেন যে মেনে নিতে মানে পারলেই অর্ডারটা করবেন। হ্যাঁ, তো এইটা হচ্ছে কথা। আর অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি যে যে শাড়িগুলো দেখাবো তার একটা স্ক্রিনশট দিতে হবে, নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিতে হবে আমাদের, প্রতিটা শাড়ি হচ্ছে গিয়ে এক পিস করে। সো যার যেটা ভালো লাগবে দ্রুত দ্রুত করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে ঢাকা ঢাকার বাইরে সব আপুদেরকে আমি রিকোয়েস্ট করবো যেন 200 টাকা বিকাশ করে তারপর অর্ডারটা ডান করে ফেলেন। এরপরে যেটা বলবো যে ডেলিভারি প্রসেসটা, ঢাকা ঢাকার বাইরে সব আপুদেরকে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি, একদম ঘরে বসে আপনি আপনার প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন। সেক্ষেত্রে ঢাকার ডেলিভারি চার্জ হচ্ছে গিয়ে 80 টাকা, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা। মুন্নি মাহিম, হাই আপু, হাই আপু মুন্নি মাহিম, একটু শেয়ার ডান করে দিও। মিতা চৌধুরী, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। মিতা আপুর চোখে তো আমি প্রতিদিনই সুন্দর, এটা মানে কি ধন্যবাদ আপু, আপনি বোঝা যায় যে আপনি আমাকে যে খুব ভালোবাসেন সেটা বোঝা যায়। আচ্ছা, আজকের ভূমিকম্প কে কেটের পাইছেন বলেন তো একটু, আজকের ভূমিকম্প কে কেটের পাইছেন? হাত উঠান হাত, আমার কথা শুনবেন, আমি তো রীতিমতো কেন্দে দিয়েছি, সেই ভাইরাল ডায়লগ, আমি তো কেন্দে দিয়েছি। আমি ঠিক এখানে দাঁড়ানো ছিলাম, ঘুম থেকে উঠে জাস্ট মোবাইলটা হাতে নিয়ে এখানে ইনবক্স চেক করতে করতে এসে দাঁড়াইছি, ঠিক তখনই মানে আমি পুরাটা ফিল করছি, একদম সত্যি কথা, ভিতর থেকে কান্না চলে আসছে আমার, এমন অবস্থা। কে কে টের পাইছেন আপুরা বলেন তো, কে কে ভূমিকম্প টের পেয়েছেন? আমি, মিতা চৌধুরী আপু। আচ্ছা, আর কে কে, আর কে কে টের পেয়েছেন? কি একটা ভয়ঙ্কর একটা মানে সময় গেছে, তখন তখন কি যে করব বুঝতে পারতেছিলাম না, দৌড় দেব ঘর থেকে নাকি একে তো থাকি চারতলায়, দৌড় দিলেও তো লাভ নাই, কি করব মানে একবার এদিকে যাচ্ছি একবার এদিকে আসতেছি, একবার এদিকে যাচ্ছি একবার এদিকে আসতেছি, মানে পুরো একটা ব্রেন কোনো কাজ করছিল না। আমি টের পাই নাই, আলহামদুলিল্লাহ খুব ভালো কথা, টের পান নাই, খুবই ভালো হয়েছে, আল্লাহ বাঁচাই দিচ্ছে, মানে অনেক ভয় পাইছি, অনেক ভয় পাইছি, খালি মানে সবসময় শুনতেই থাকি যে বাংলাদেশের উপরে বড় এক ধরনের মানে এরকম ভূমিকম্পর একটা আসতেছে, আসবে যে কোনো মুহূর্তে একটা ভূমিকম্প হবে,
সব সময় এই টেনশনে টেনশনে থাকি, আর যখনই এরকম একটু বিশেষ করে অন্য এক সময় মানে বেখেয়ালি যদি দেখি খাটটা কোন রকম মানে ফিল করি এরকম, তখনই কেমন যেন একটা কলিজা কামড় দেয়, আল্লাহ কি হলো। তো আজকে পুরাটা আমি ফিল করছি, পুরাটা আমি মানে ভূমিকম্প পুরাটা ই করছি, সো আমি অনেক ভয় পাইছি। ঠিক আছে, আর কি কেউ আর কেউ কি টের পান নাই? আচ্ছা যাই হোক, যারা টের না পাইছেন তাদের জন্য অনেক অনেক ভালো যে টের পান নাই, যারা টের পাইছেন তারা একটু অনেকটা ভয় পাইছেন। আচ্ছা আমি শাড়ি দেখানো শুরু করি, কোথা থেকে শুরু করব? আমি আমার পরা শাড়িটা থেকে শুরু করি। দেখেন কি সুন্দর একটা শাড়ি পরে আসছি আমি। রিক বাবু আমাদের এখানেও হয়েছে আপু, নগর। আচ্ছা আচ্ছা আপনার, হ্যাঁ মানে পুরো মনে হয় বাংলাদেশেই হয়েছে, আমি পাই নাই দীপা মাকসুদ আপু। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, টের পান নাই অনেক ভালো হয়েছে। আচ্ছা প্রথমে আমি যে শাড়িটা দেখ মানে সে শুরু করব, এইটা হচ্ছে কি আমার পড়া শাড়িটা নিয়ে। সুগন্ধা মন্ডল আপু, হাই আপু, সুগন্ধা আপু তো আমাকে ভুলেই গেছেন। মোহনা শিকদার আপু, আপু আমি আমার মেমোরি কি বলছিল খাট নড়ছে কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে মোহনা খান আমি বাইকের পিছনে বসেছিলাম পরে পড়ে গেছি। আহ হা, পড়ে গেছেন, কি আশ্চর্য, খুবই ভয়ঙ্কর ঘটনা। সুগন্ধা মন্ডল আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা প্রথমে এই শাড়িটা দিয়ে শুরু করতে যাচ্ছি, দেখেন খুব সুন্দর একটা শাড়ি, এখানে লেস করা আছে, এখানেও কিন্তু লেস পার করা আছে, হ্যাঁ, এবং পুরাটা শাড়ির এই জায়গাটাতে কিন্তু এরকম করে কাজ করা আছে, পুরাটা শাড়িতে কিন্তু এরকম করে কাজ করা আছে, নিচের দিকে উপরের দিকেও আছে এইখানে কাজ করা, হ্যাঁ, আর মাঝখানে হচ্ছে গিয়ে প্রিন্ট করা। খুব সুন্দর একটা শাড়ি, খুব সুন্দর একটা শাড়ি, শেডের মধ্যে যাচ্ছে সি গ্রিন, এবং হচ্ছে গিয়ে এখানে হালকা মানে ইয়ে কি বলে এটা, এটা কি কালার, ব্রাউন কালার, হালকা ব্রাউন কালার, এখানে হচ্ছে কফি কালার, মানে তিন চারটা শেডের মধ্যে যাচ্ছে শাড়িটা। খুব সুন্দর একটা কাজ করা শাড়ি, খুব সুন্দর একটা কাজ করা শাড়ি, এর আঁচলের অংশটা যাচ্ছে কিন্তু এরকম লেস পার করা, হ্যাঁ, চমৎকার একটা শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন আমার পরার এই শাড়িটা। এই শাড়িটা যা ভালো লাগবে এখনই একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন, দাম পড়ছে মাত্র 499 টাকা। মুন্নি মাহিম, হাই আপু। আচ্ছা মুন্নি মাহিম কি এতক্ষণে আসছে, একটু আগে কি আমি ভুল দেখেছি, ভুল দেখছি? আচ্ছা এই হচ্ছে শাড়িটা, তো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন, মাত্র যাচ্ছে 499 টাকা, চমৎকার একটা জর্জেটের মধ্যে, হ্যাঁ, ফেব্রিক্সটা হচ্ছে গিয়ে একদম সুন্দর একটা জর্জেটের মধ্যে, ইন্ডিয়ান একটা মানে ইয়ে শাড়ি, ডিজাইনার শাড়ি। সো এই শাড়িটা যার ভালো লাগবে দ্রুত করে ইনবক্স করে দিতে হবে, হ্যাঁ, আমি এটাকে ভাঁজ করে ফেললাম, আটকায় ফেললাম, নাহলে আমি শাড়ি কেন জানি দেখাইতে পারি না। সবাই একটু লাভ লাইক রিয়েক্ট দিয়ে ফেলবেন, হ্যাঁ, যারা যারা আছেন সবাই একটু লাভ লাইক রিয়েক্ট দিয়ে ফেলবেন। এমডি ফারুক, হাই আপু, হাই আপু। আচ্ছা আমি শাড়ি দেখানো স্টার্ট করে দিলাম, তো আমার পরা শাড়িটা থেকে শুরু করলাম, এই শাড়িটা যার ভালো লাগবে দ্রুত করে নিয়ে ফেলবেন, চমৎকার একটা শাড়ি, আর এই শাড়িটার মধ্যে কোন রকম রিজেক্ট নাই, সো নির্দ্বিধায় এই শাড়িটা মানে ই করে ফেলতে পারেন, মাত্র 499 টাকা। কাজী সঙ্গীতা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সঙ্গীতা? অনেকদিন পর মানে কমেন্ট করলা, হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি, মাঝে মাঝে একটু এদিক সেদিক হয়, এটা হবেই, এটা মানে হইতেই পারে মানুষের শরীর, তো তো এমনি ভালো আছি, তোমরা আশা করি সবাই ভালো আছো। আচ্ছা এটার পরে দেখাবো হচ্ছে কি একটা খুব কোয়ালিটিফুল একটা সিল্ক শাড়ি, হালকার মধ্যে, হালকা আকাশের মধ্যে খুব সুন্দর একটা সিল্ক শাড়ি, হ্যাঁ খুবই কোয়ালিটিফুল একটা শাড়ি, আমি শাড়িটা দেখাচ্ছি, যার ভালো লাগবে নিয়ে ফেলবেন, একদম সুন্দর একটা শাড়ি দিয়ে কিন্তু শুরু করছি। এটা হচ্ছে কি আঁচলের অংশটা, এটা হচ্ছে আঁচলের অংশ, এখানে কিন্তু উপরে কিন্তু কাতানের পার করা আছে, উপরে কিন্তু সুন্দর করে কাতানের পার করা আছে, হ্যাঁ এখানে কিন্তু সুন্দর করে কাতানের পার করা আছে, এবং হচ্ছে কি এই হচ্ছে আঁচলের অংশ, খুব কোয়ালিটি ফুল সফট একটা মানে সিল্ক শাড়ি। সুগন্ধা মন্ডল আপু, শীতে আমি খুব অসুস্থ থাকি, তাই প্রায় তাড়াতাড়ি ঘুমায় পড়ি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, এই যে মাঝে মাঝে মনে করেন এটাই কম কি, এটাই তো অনেক, হ্যাঁ এই হচ্ছে হচ্ছে শাড়িটা, সিল্কের একটা শাড়ি, খুব কোয়ালিটি ফুল একটা সিল্ক, কিন্তু খুব কোয়ালিটি ফুল একটা সিল্ক শাড়ি, এবং কোন রিজেক্ট আমার চোখে পড়ে নাই। তারপরও আবার আপনাদের সামনে আমি একবার চেক করে দিচ্ছি, অনেক বড় একটা শাড়ি, কিন্তু অনেক বড় একটা শাড়ি,
খুব সুন্দর একটা শাড়ি, একদম সুন্দর একটা শাইনি একটা সিল্ক শাড়ি, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, তো একদম খুব চমৎকার চমৎকার কালারের একটা শাড়ি, এই হচ্ছে শাড়িটা। এই শাড়িটা যার ভালো লাগবে দ্রুত করে নিয়ে ফেলবেন। মুন্নি মাহিম, নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। মুন্নি শেয়ার ডান করে দিছো। এই হচ্ছে, এই হচ্ছে। আচ্ছা, আমার খুব ঠান্ডার প্রবলেম, আমারও আপু, আমি ঠান্ডা খুব ভয় পাই। আমার গরমে এত মানে ই লাগে না, কষ্ট লাগে না, আমার শীতে অনেক বেশি কষ্ট, আমি শীতকে খুব মানে ভয় করি। ফরিদা আক্তার, সেলিনা আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকে মোটামুটি অনেকেই জয়েন করে ফেলেছেন। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে, এই হচ্ছে শাড়িটার মানে লুক, খুব সুন্দর একটা শাড়ি, হালকা আকাশির মধ্যে। হ্যাঁ, যারা সিল্ক কোয়ালিটিফুল একটা সিল্ক শাড়ি চাচ্ছেন তারা কিন্তু এই শাড়িটা নিয়ে ফেলতে পারেন। অনেকেই ইনবক্সে মানে সিল্ক শাড়ি চান। হ্যাঁ, সিল্ক শাড়ি চান, অ্যাকচুয়ালি কি সিল্ক শাড়ি খুব কম আসে, কোয়ালিটিফুল সিল্ক গুলি মানে খুব কম পাওয়া যায়। সো যেগুলো পাওয়া যায় মাঝে মাঝে ওগুলো কিন্তু আপনারা লুফে নেবেন, দেরি করবেন না। হ্যাঁ, যদিও এটা আসলেই খুব তাড়াতাড়ি সেল হয়ে যায়, সিল্ক মানে হচ্ছে গিয়ে সবার মানে পছন্দের শাড়ি, সো তাড়াতাড়ি সেল হয়ে যায়। সুগন্ধা মন্ডল আপু, আচ্ছা, স্লো কানেকশন, সো নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ আপু। এই হচ্ছে শাড়িটা, খুব সুন্দর একটা শাড়ি, যার ভালো লাগবে নিয়ে ফেলতে পারেন। হ্যাঁ, যার ভালো লাগবে নিয়ে ফেলতে পারেন, রেগুলার বয়ারের জন্য বেস্ট কালেকশন, রেগুলার বয়ারের জন্য বেস্ট একটা কালেকশন পেয়ে যাচ্ছেন। নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ মিতা চৌধুরী আপু। এই যে দেখেন, খুব শাইনি একটা সিল্ক শাড়ি, খুব শাইনি একটা সিল্ক শাড়ি। এই শাড়িটার প্রাইসও কিন্তু যাচ্ছে 499 টাকা। ৪৯৯ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন শাইনি একটা খুব চমৎকার একটা ইন্ডিয়ান সিল্ক শাড়ি, এবং কালারটাও জোস একটা কালার। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই, কাছ থেকে দেখিয়ে দিই। এই হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করা, খুব শাইনি এবং খুব সফট একটা সিল্ক শাড়ি, যার ভালো লাগবে নিয়ে ফেলবেন, মাত্র 499 টাকা। এরপরে দেখাই দিব হচ্ছে গিয়ে লালের মধ্যে একটা শাড়ি, খুব চমৎকার একটা শাড়ি। পুরাটা এই এই আলিজা সিল্ক, কিন্তু এটা এটা কিন্তু একটা আলিজা সিল্ক, পুরাটা এক শেডের একটা শাড়ি। হ্যাঁ, চমৎকার একটা শাড়ি। এটা হচ্ছে গিয়ে স্ট্রাইপের মধ্যে যাচ্ছে, এখানে হচ্ছে গিয়ে পার্পল, পার্পল না অ্যাকচুয়ালি, এটা হট পিঙ্ক কালারের উপরে। হ্যাঁ, হট পিঙ্ক এবং হচ্ছে গিয়ে গোল্ডেন কালার, হট পিঙ্ক এবং গোল্ডেন কালার। আপু, তোমার কালেকশন গুলো রিয়েলি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যাঁ, এই হচ্ছে সুন্দর একটা আলিজা সিল্ক। আলিজা সিল্কের মধ্যে বারবার আমি একটা কথাই বলি যে একদম একদম হচ্ছে গিয়ে এগুলো কোন রকম ডিফেক্ট থাকে না, এই আলিজা সিল্ক গুলিতে কিন্তু কোন রকম ডিফেক্ট থাকে না। হ্যাঁ, এই হচ্ছে আঁচলের অংশটা, খুব সুন্দর একটা আঁচলের অংশ। আর এই যে দেখেন একটা মানে ভিতরের প্রিন্টটা হচ্ছে গিয়ে অনেকটা ইক্কাত প্রিন্টের মতো। হ্যাঁ, ভিতরের এই প্রিন্টটা হচ্ছে গিয়ে অনেকটা ইক্কাত প্রিন্টের মতো যাচ্ছে, এবং নিচের অংশটা যাচ্ছে এইরকম করে। খুবই সুন্দর একটা শাড়ি আলিজা সিল্কের মধ্যে, পড়লে কিন্তু অসাধারণ সুন্দর লাগবে। তো এই শাড়িটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন। আমাদের আলিজা সিল্ক গুলো বেশিরভাগই কিন্তু যায় হচ্ছে গিয়ে 450-এ। তো আজকেও তার ব্যতিক্রম থাকবে না, 450-এ পেয়ে যাচ্ছেন একদম ইনটেক ফ্রেশ একটা আলিজা সিল্ক। হ্যাঁ, ইনটেক ফ্রেশ একটা আলিজা সিল্ক, অনেক বড় একটা শাড়ি। সো যার ভালো লাগবে এই শাড়িটা ইক্কাত প্রিন্টের মধ্যে যাচ্ছে, এই দেখেন ইক্কাত প্রিন্টের মধ্যে, যার ভালো লাগবে এই শাড়িটা, রেড কালার মাঝখানে কিন্তু এটা রেড কালার। এখানে হচ্ছে কি আপনারা পেয়ে যাচ্ছেন হট পিঙ্ক, হট পিঙ্কের মধ্যে এই স্টেপটা, তারপর হচ্ছে কি আপনার ইয়েটা গোল্ডেনের মধ্যে যাচ্ছে, রেডের মধ্যে যাচ্ছে, আবার গোল্ডেনের মধ্যে যাচ্ছে, আবার হট পিঙ্কের মধ্যে যাচ্ছে, আর মাঝখান পুরাটা হচ্ছে কি আপনার রেডের মধ্যে হচ্ছে গিয়ে হোয়াইটের একটা কম্বিনেশনে প্রিন্টটা করা, ইক্কাত প্রিন্টের মতো করে করা। আর এখানে পাটটা দেখেন কি চমৎকার। সো টোটালি মিলিয়ে কিন্তু শাড়িটা অনেক বেশি সুন্দর। আমরা যে স্টক লটের শাড়িগুলি দেখাই, আমার কথা বলছি আমি, যে স্টক লটের শাড়িগুলি দেখাই, আমি প্রত্যেকটা জিনিস কিন্তু টুকি মানে টুকিটাকি যা আছে সব কিন্তু আমি সুন্দর করে বুঝে দেখাই দিই। হ্যাঁ, সো যার ভালো লাগবে, যার মানে সুন্দর লাগবে বা ভালো লাগবে, যা পছন্দ হবে, সে দ্রুত করে ইনবক্স করে ফেলবেন। হ্যাঁ, এই হচ্ছে শাড়িটা, চাচ্ছে মাত্র 450 টাকায়, একদম ইন্টেক ফ্রেশ একটা শাড়ি, 450 টাকায় পেয়ে যাচ্ছেন ইয়ের মধ্যে। হ্যাঁ, ইন্ডিয়ান আলিজা সিল্কের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি, যার ভালো লাগবে দ্রুত দ্রুত করে করতে হবে কি ইনবক্স করে দিবেন। আর হচ্ছে কি, আমি ক্যাপশনে কিন্তু লিখেই দিছি আজকের লাইভ থেকে, আজকের লাইভ থেকে, আবার গত দুই দিন তিন দিনের লাইভ থেকে আর এই আজকের লাইভ মিলে কিন্তু না, শুধুমাত্র আজকের লাইভ থেকে যারা তিনটা শাড়ি নেবেন তাদের কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি করে দেবো, সেটা হচ্ছে গিয়ে ঢাকা এবং ঢাকার বাইরের সবাইকে।
ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা প্রত্যেকের জন্য ডেলিভারি চার্জ ফ্রি, শুধুমাত্র তিনটা আজকের লাইভ থেকে তিনটা শাড়ি নিলে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনারা আজকের লাইভটাকেই ফলো করবেন, যে তিনটা শাড়ি নিলেই আপনাদের ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাচ্ছেন। এটা এই ধরনের অফার গুলো থাকবে এই মাস জুড়ে, পুরো মাস জুড়ে কিন্তু এই ধরনের অফার একটা মানে মাঝে মাঝে থাকবে, দুই চার দিন পর পরই একটা করে অফার থাকবে। সো আপনারা এই পুরো মাস জুড়েই থাকবেন আশা করি এই ইয়ের সাথে, ফ্যাশন বিউরোর সাথে, ফ্যাশন বিউরোর সাথে পুরো মাস জুড়েই থাকবেন, যাতে করে আপনারা এই অফার গুলো মানে একদম লুফে নিতে পারেন। হ্যাঁ, তো পেয়ে যাচ্ছেন এই শাড়িটা, এত সুন্দর একটা শাড়ি মাত্র 450 পেয়ে যাচ্ছেন, একদম দারুণ একটা ইক্কাত প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন। তো রেখে দিচ্ছি এই শাড়িটা, এরপরে একটা হোয়াইট প্রিন্টের, হোয়াইটের প্রতি মানুষের এত আসক্তি, এত মানে এটা বলার বাইরে, এত মানে দেখে আমার কাছে মনে হয় এইবার হোয়াইটটা একটু বেশি আসি। দেখেন হোয়াইটের মধ্যে ল্যাভেন্ডার কালারের সুতার প্রিন্ট করা, হ্যাঁ একদম কাতান একটা শাড়ি, এটা কিন্তু জর্জেট কাতান, এটা একটা জর্জেট কাতান, ভিতরে সুতার কাজ করা, ল্যাভেন্ডার কালারের সুতার কাজ করা, হোয়াইটের ভিতরে ল্যাভেন্ডার কালারের সুতার কাজ করা। আমি বুঝতে পারছি না আপনারা এটার কাজটা দেখতে পাচ্ছেন কিনা, এটার কাজটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা একটু দেখেন। আমি চেষ্টা করছি আপনারা যাতে একটু বুঝতে পারেন, দেখতে পারেন। হ্যাঁ, তো এইটা হচ্ছে গিয়ে ল্যাভেন্ডার কালারের মধ্যে সুতার কাজ পেয়ে যাচ্ছেন। মোহনা শিকদার, ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ আপু। মিতা চৌধুরী আপু কিছু একটা লিখছেন, এখনো দেখা যাচ্ছে না। তো মিতা চৌধুরী, ইনশাল্লাহ আপু সব সময় তোমার পাশে থাকবো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এরপরে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে পাড়ের অংশটা ল্যাভেন্ডার কালারের মধ্যে যাচ্ছে পাড়টা, এবং হচ্ছে কি ভিতরে বুটি বুটি কাজ করা আছে যেটা, সেটাও কিন্তু ল্যাভেন্ডার সুতা দিয়ে পেয়ে যাচ্ছেন, ল্যাভেন্ডার সুতার দিয়ে পেয়ে যাচ্ছেন। হোয়াইটের মধ্যে ল্যাভেন্ডার কালারের কাজ, সুতার কাজ, একটা জর্জেট কাতান শাড়ি। পুরো শাড়িটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ পুরোটাই সেম ভাবে যাবে, ল্যাভেন্ডার, ল্যাভেন্ডারের মধ্যে বুটি বুটি কাজ এবং ল্যাভেন্ডারের পাড় করা, সুতার কাজ করা, পুরোটা মানে শাড়িতে কিন্তু এরকম রেশমি সুতার কাজ করা আছে। হ্যাঁ, একটা সুন্দর একটা কাতান শাড়ি হোয়াইটের মধ্যে, যারা এই হোয়াইট পাগল আছেন তারা এই শাড়িটা নিয়ে ফেলবেন, অনেকে হোয়াইট মিস করে গেছেন এর আগে, আজকেরটা মিস করবেন না। চমৎকার একটা জর্জেট কাতান শাড়ি, সুন্দর একটা কাতান শাড়ি, এই হচ্ছে আলোতে না বোঝা যাচ্ছে না মনে হচ্ছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমার এখানে আমি মনে বুঝতেই পারছি না যে আমি আসলে দেখাইতে পারছি কিনা। হ্যাঁ, তো এই হচ্ছে শাড়িটা, যার ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন, নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন একদম দ্রুত দ্রুত দ্রুত। এই শাড়িটার প্রাইসও কিন্তু যাচ্ছে মাত্র 499 টাকা। সুন্দর একটা জর্জেট কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন, কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র 499 টাকা। তো যার ভালো লাগবে দ্রুত করে একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন, আর দ্রুত দ্রুত করে কনফার্ম করে ফেলবেন, যাতে আপনি আপনার পছন্দ শাড়িটি হাতছাড়া করে না ফেলেন। হ্যাঁ, যেহেতু প্রতিটা শাড়ি আমাদের এক পিস করে, সো হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য তাড়াতাড়ি কি করতে হবে, অর্ডারটা প্লেস করে দিতে হবে। এই হচ্ছে শাড়ির কিছুটা অংশ আমি দেখাচ্ছি, হ্যাঁ ওই যে ল্যাভেন্ডারের মধ্যে, এটা হচ্ছে পাড়ের অংশটা, পাড়ের অংশটা ল্যাভেন্ডারের মধ্যে সুতার মধ্যে থাকবে কাজ, কাজ করা সুতার কাজ করা, এবং পুরোটাতে সুতার কাজ করা আছে এরকম করে, নিচের অংশ যেটা সেটাও কিন্তু পুরোটা সুতার কাজ করা। হ্যাঁ, আর এখানে যে আঁচলটা আছে একদম মানে পুরোটা একটা জর্জেট কাতান, যেটাকে বলা হয় জর্জেট কাতান, এই শাড়িটা মাত্র পেয়ে যাচ্ছেন কিন্তু 499 টাকায়। এত এত কম প্রাইসে কি সুন্দর সুন্দর শাড়িগুলো দেখায় দিচ্ছি। এবার আসেন একটা সিল্কের মধ্যে দেখাই, গোল্ডেনের মধ্যে একটা সিল্ক শাড়ি, গোল্ডেনের মধ্যে একটা সিল্ক শাড়ি। হ্যাঁ, তো এই হচ্ছে এটার আঁচলের অংশটা, দেখেন সুন্দর একটা আঁচলের অংশ, আমি কি উল্টা দেখাচ্ছি, হ্যাঁ উল্টা দেখাচ্ছি, সুন্দর অংশ রেখে আপনাদেরকে পচা অংশটা দেখাই। দেখেন এই হচ্ছে আঁচলের অংশটা, দারুণ একটা শাড়ি, গোল্ডেনের মধ্যে মেরুনের কাজ করা, হ্যাঁ মেরুনের আর কি প্রিন্ট করা, গোল্ডেনের মধ্যে মেরুনের প্রিন্ট করা, এটা হচ্ছে গিয়ে একটা মানে ইয়ের কাজ করা আছে, শাটিং এর কাজ করা, হ্যাঁ সিল্ক, যেটা সিল্কের একটা মানে শাটিং এর ওই করা আছে, পার করা আছে, মাঝখানে যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন ছোট ছোট লতানো একটা ডিজাইনের করা, একদম ছোট ছোট ফুল লতানো ডিজাইন, এটা হচ্ছে গিয়ে ভিতরের অংশটা, আর নিচের অংশটাও যাচ্ছে কিন্তু এই রকম করে সুন্দর করে একটা শাটিং এর পার করা আছে। গোল্ডেনের মধ্যে যারা পছন্দ করেন তারা এই শাড়িটা নিয়ে ফেলতে পারেন, অনেক বেশি সুন্দর একটা শাড়ি গোল্ডেনের মধ্যে, হ্যাঁ চমৎকার একটা লুক কিন্তু দেবে, চমৎকার একটা লুক দেবে, সো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন, অনেক সুন্দর একটা শাড়ি পেয়ে যাবেন মাত্র কিন্তু 499 টাকায় সিল্কের মধ্যে। হ্যাঁ, একদম ফ্রেশ ইনটেক একটা শাড়ি, ফ্রেশ একটা শাড়ি, কোনো কোনো রিজেক্ট নাই, এই হচ্ছে শাড়িটার লুক, জাস্ট ওয়াও,
জাস্ট ওয়াও, এই দেখেন গোল্ডেনের মধ্যে যে আর পাড়টা যে এত সুন্দর চিকচিক করছে, মানে অন্যরকম একটা লুক দেয় এই শাড়িগুলো। হ্যাঁ, তো যার ভালো লাগবে দ্রুত করে নিয়ে ফেলবেন, মাত্র মাত্র 499 টাকায় পেয়ে যাচ্ছেন এরকম কোয়ালিটি ফুল একটা সিল্ক শাড়ি, এবং অসম্ভব সুন্দর একটা সিল্ক শাড়ি। আমি এটার পুরোটা দেখিয়ে দিচ্ছি, তারপর একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন। যারা যারা আছেন সবাই একটু লাভ লাইক রিয়েক দিয়ে ফেলেন, আর কে কে আছেন একটু জানাবেন। আপু গোল্ডেনটা আমি নেব, আমার জন্য রাখো। আপু ইনবক্স করে দিন, ইনবক্স করে দিন তারপরে শেষে। হ্যাঁ, এই হচ্ছে শাড়িটা। সো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন, একটা স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি করে ইনবক্স করে দিতে হবে। 499 টাকায় পেয়ে যাচ্ছেন, দেখেন কি সুন্দর একটা ভিতরের প্রিন্টটা। হ্যাঁ, এবং কালারটা যেমন সুন্দর, একদম চকচকা একটা কালার, সুন্দর একটা কালার, মাত্র পেয়ে যাচ্ছেন 499 টাকায়। এরপরে যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে একটা জর্জেটের মধ্যে, একদম একদম ডার্ক একটা, ডিপ একটা মেরুন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন, ডিপ একটা মেরুন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সুন্দর একটা কোয়ালিটি ফুল একটা জর্জেট শাড়ি, কোয়ালিটি ফুল একটা জর্জেট শাড়ি। দেখেন লতানো একটা ডিজাইন করা আছে, লতানো একটা ডিজাইন করা। আমি ফুলটা দেখাচ্ছি না, ঠিকই আছে, না ঠিক নাই। এই হচ্ছে লতানো একটা ডিজাইন করা, খুব সুন্দর একটা আঁচলের অংশ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আঁচলের অংশটা এরকম যাবে, একদম ডিপ একটা মেরুন কালারের মধ্যে যাচ্ছে। এরপরে হচ্ছে কি আঁচলের অংশটা দেখেন, মানে পাড়ের অংশটা, পাড়টাও ঠিক লতানো একটা ডিজাইন করা, আর ভিতরে কিন্তু ছোট 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 এরকম ফুলের একটা মানে তোড়ার মতো, ফুলের তোড়ার মতো একটা করে ডিজাইন করা আছে। খুব সুন্দর একটা শাড়ি, কিন্তু চমৎকার একদম, মানে ইয়ের মধ্যে মেরুনের মধ্যে কিন্তু গোল্ডেনের একটা এই করা প্রিন্ট করা আছে, গোল্ডেনের একটা ডিজিটাল প্রিন্ট করা আছে খুব সুন্দর করে। জর্জেটটা কোয়ালিটি ফুল একটা জর্জেট, আর এটার মধ্যে কোন রকম রিজেক্ট নাই, একদম টোটালি কোনো রিজেক্ট নাই। হ্যাঁ, রিজেক্ট নাই। তবে একটা জিনিস, হ্যাঁ, স্টক লটের শাড়ি মাঝে মধ্যে দেখা যায়, আমার দেখার পরও টুকিটাকি প্রবলেম থেকে যায়, যদি আমার ভাঁজ করার সময় বা আমার নাড়াচাড়ার সময় যদি সেরকম কোন রিজেক্ট আমি পেয়ে যাই, সাথে সাথে কিন্তু আমি আপুদেরকে বা কাস্টমারকে আমি নক করি এবং বলি যে আমি আমার এই এই শাড়িটাতে কিন্তু এই রিজেক্টটা আছে, যদি বলেন পাঠাবো, আর যদি না বলেন এটার পরিবর্তে আরেকটা নিতে পারেন, আমি কিন্তু সাথে সাথে জানিয়ে দিই। সো নিশ্চিন্তে নিয়ে ফেলবেন, বড় কোন ধরনের কোন প্রবলেম থাকবে না, যদি থাকে টুকিটাকি প্রবলেম থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যেমন এই শাড়িটার মধ্যে কিন্তু আমি কোন রকম প্রবলেম এখনো পাই নাই। হ্যাঁ, এই হচ্ছে শাড়িটা। তো শাড়িটার লুকটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, শাড়িটার লুকটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে শাড়িটা, এটার সাথে ব্লাউজটা যদি মানায় পরা যায়, আমারটা যদি ডার্ক হয়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দর একটা লুক দেবে। যারা রেগুলার ওয়ারের জন্য মানে শাড়ি কিনেন, যারা রেগুলার জবের ক্ষেত্রে শাড়ি পরতে হয়, তারা কিন্তু এই ধরনের শাড়িগুলো নিয়ে ফেলবেন, সুন্দর একটা লুক দেবে, চমৎকার একটা লুক দেবে। এবং হচ্ছে কি এগুলো পরতে যেমন সহজ, আর হচ্ছে কি এগুলি ধুইতেও সহজ, আয়রনেরও কোনো ঝামেলা নাই। সো নিশ্চিন্তে এই ধরনের শাড়িগুলো নিয়ে ফেলবেন 3-4টা করে, যাতে আপনার মানে বেশ কিছুদিন আপনি চলতে পারেন। হ্যাঁ, বেশ কয়েকদিন চলতে পারেন। আর এই শাড়িগুলো কিন্তু সহজে ছিঁড়ে না, এই শাড়িগুলো কিন্তু সহজে ছিঁড়ে না, টান না লাগলে কিন্তু এই শাড়িগুলো ছিঁড়ে না। হ্যাঁ, তো এই শাড়ি যা ভালো লাগবে নিয়ে ফেলবেন, মাত্র যাচ্ছে 450 টাকায়, একটা সুন্দর একটা ফ্রেশ একটা জর্জেট শাড়ি 450 টাকায় পেয়ে যাচ্ছেন, ফ্রেশ একটা জর্জেট শাড়ি, একদম সুন্দর একটা মানে ডিজাইনের ফ্রেশ একটা জর্জেট শাড়ি পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র 450। হ্যাঁ, যা ভালো লাগবে দ্রুত করে একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন। রেখে দিচ্ছি, 3টা শাড়ি নিলেই কিন্তু আপনার আজকে ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছেন, ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা দুই জায়গায় ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছেন। আসেন আরেকটা দেখাই, জর্জেট কাতানের মধ্যে খুবই খুবই সুন্দর, আজকে মনে হয় আকাশিটা বেশি যাচ্ছে না কি বুঝলাম না, দেখেন চমৎকার একটা ডিজাইনের। হ্যাঁ, পাতা পাতা একটা ডিজাইন করা, এটা হচ্ছে গিয়ে জারি ওয়ার্ক করা, পুরোটাতে জারি ওয়ার্ক করা আছে। হ্যাঁ, মানে একটা ব্লু কালারের মধ্যে, এবং ভিতরে কিন্তু একটা মানে ইয়ে করা আছে, এটা কি বলে বাটিকের, বাটিকের একটা ভাইব আছে, বাটিক করা, বাটিকের মানে জর্জেটের মধ্যে বাটিক কাজ করা, এবং তার মধ্যে গোল্ডেনের ইয়ে জারি ওয়ার্ক করা আছে। এটা কিন্তু গোল্ডেন না, আবার মানে সিলভারও না, গোল্ডেন এবং সিলভারের মাঝে যেটা আছে সেই জরিটা দিয়ে এই কাজগুলি করা হয়েছে, চমৎকার। এই দেখতেই পাচ্ছেন যে ভিতরে বাটিকের কাজ করা কিন্তু আছে। হ্যাঁ, সুন্দর একটা পাতা পাতা করে ডিজাইন করা আছে, আর ভিতরের অংশটা এই যে বাটিকের, যে আমি বলছি যে বাটিক দেখেন, হ্যাঁ বাটিকের কাজ করা আছে পুরো শাড়িটাতে, ব্লুর মধ্যে রয়্যাল ব্লু, হালকা ব্লুর মধ্যে রয়্যাল ব্লু কাজ করা আছে বাটিকের, এবং হচ্ছে সুন্দর করে পাড়টা করা আছে, জারি ওয়ার্ক করা, জারি পাড় করা আছে। হ্যাঁ,
জারির পার্ক আছে, চমৎকার একটা শাড়ি। এই শাড়িটা যার ভালো লাগবে নিয়ে ফেলতে পারেন। নিচের অংশটা আমি একটু দেখিয়ে দেই। এই হচ্ছে শাড়িটার নিচের অংশ, বাটিকের কাজ করা এবং হচ্ছে কি সুন্দর একটা ক্রেপ একটা জর্জেট। এটা কিন্তু নর্মাল জর্জেট না, ক্রেপ একটা জর্জেট, আশা করি দেখতে পাচ্ছেন। এবং একটা শিমারি একটা জর্জেট যেটাকে বলে, হ্যাঁ শিমারি জর্জেটটা, হ্যাঁ নর্মাল জর্জেট না, শিমারি একটা জর্জেট শাড়ি। তো এই জর্জেট শাড়িটা যার ভালো লাগবে সে কিন্তু নিয়ে নিতে পারেন। এই শাড়িটার প্রাইস যাচ্ছে মাত্র 550 টাকা। 550 টাকায় পেয়ে যাচ্ছেন একটা সুন্দর একটা শিমারি জর্জেটের মধ্যে, মানে বাটিকের কাজ করা এবং কাতানের পার করা, তার মানে জর্জেট কাতান শাড়ি এটা। মৌসুমি মাসুম স্লো কানেকশন, কি যন্ত্রণা, প্রতিটা ইয়ের সাথে এরকম আসে। আপু আমি আলিজা রেডটা নিব। আপু এখনই ইনবক্স করে ফেলেন, এখনই ইনবক্স করে ফেলেন। আপু আপনি বললেন, আমি আমার মাথায় থাকলো, আমি ইনবক্স চেক করার সময় আপনার এটা দেখবো। হ্যাঁ এই হচ্ছে শাড়িটা, খুব চমৎকার একটা শাড়ি, দেখেন চমৎকার একটা শাড়ি। এই শাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 550 টাকায়। এই দেখেন সুন্দর একটা কাতান শাড়ি, সুন্দর একটা কাতান শাড়ি শিমারি জর্জেটের মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং ক্রেপ জর্জেট, শিমারি এবং ক্রেপ জর্জেটের মাধ্যমে সমন্বয় পাচ্ছেন এই শাড়িটা মাত্র কিন্তু 550 টাকায়। কি আফরোজা বেগম, তোমার পড়ার তোমার শাড়ি কালেকশন খুব সুন্দর হয়, থ্যাংক ইউ সো মাচ আপু। তারপর মৌসুমি মাসুম, আপু ইনবক্স করেছি, ওকে থ্যাংক ইউ সো মাচ। শিউলি শিউলি, আমেরিকান জর্জেট আছে? আজকে মনে হয় নাই আপু, আজকে আমেরিকান জর্জেটটা নাই, আগামীকালকে ইনশাল্লাহ দেখাবো আমেরিকান জর্জেট। একটা আছে এই লটে, একটা মাত্র শাড়ি আসছে রেডের মধ্যে হয়তোবা। আমেরিকান জর্জেট একটা আসছে রেডের মধ্যে, ওটা আগামীকালকে দেখাই দেবো। এই হচ্ছে শাড়িটা, তো যার ভালো লাগবে দ্রুত দ্রুত করে নিয়ে ফেলতে হবে। 550 টাকা, তিনটা শাড়ি নিলেই কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাচ্ছেন, ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাচ্ছেন। এটা আমি রেখে দিচ্ছি, এরপরে যে শাড়িটা দেখাবো ধামাকার উপর ধামাকা থাকবে, মানে সুন্দরের উপর সুন্দর থাকবে, প্রতিটা শাড়ি অসম্ভব সুন্দর। মিতা চৌধুরী, ওয়াও সো নাইস, থ্যাংক ইউ আপু। দেখেন সবুজ কালার কার পছন্দ, সবুজ কালার কার পছন্দ। এ আমাদের জাতীয় মানে সরি বিজয় দিবস চলতেছে, লাল সবুজের সমারোহ, দেখেন কি সুন্দর একটা শাড়ি। এই হচ্ছে কি আঁচলের ইয়ের অংশটা, এটা সরি ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস, আঁচলটা দেখিয়ে দেই। লাল আর সবুজের মধ্যে চমৎকার একটা জর্জেট শাড়ি, হ্যাঁ চমৎকার একটা জর্জেট শাড়ি। এই দেখেন হচ্ছে কি আঁচলের অংশটা, এটাও হচ্ছে আঁচলের অংশ, ঠিক আছে এটাও হচ্ছে আঁচলের অংশ। এবং ভিতরের অংশটা দেখেন, লাল পাটটা দেখেন কি সুন্দর করে করা, পাটটা যেমন সুন্দর ভিতরের অংশটাও কিন্তু খুব সুন্দর, সবুজের মধ্যে লতানো একটা ডিজাইন করা, গোল্ডেনের মানে প্রিন্ট করা লতানো একটা ডিজাইন, সবুজের মধ্যে গোল্ডেনের লতানো একটা ডিজাইন করা আছে। নিচের অংশটা দেখেন, নিচের অংশ সেম ভাবে লাল, পুরোটা শাড়ি এবার আমি দেখিয়ে দিই। খুব চমৎকার সবুজের উপরে যাদের একটা আকর্ষণ আছে, যারা সবুজের মানে পছন্দ করেন তারা এই শাড়িটা নিয়ে ফেলতে পারেন, অসম্ভব সুন্দর একদম সফট একটা শাড়ি। শিউলি আর্টিস্ট, নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ আপু। খুবই সফট একটা জর্জেট শাড়ি, হ্যাঁ খুব সফট একটা জর্জেট শাড়ি। এবং কিন্তু এটার সাথে পেয়ে যাচ্ছেন কিন্তু একটা সুন্দর একটা ব্লাউজের অংশ, তবে এই ব্লাউজ পিসটা ছাড়াই কিন্তু আপনি লাল দিয়ে পড়তে পারবেন, লাল ব্লাউজ দিয়ে পড়তে পারবেন অথবা যে কোনো সবুজ দিয়ে পড়তে পারবেন। আমার মনে হয় এটা যারা একটু হেলদি আপু আছেন, কোন হেলদি আপু যদি এটা নিয়ে থাকেন তাহলে এই ব্লাউজ পিসটা না কেটে আপনি শাড়ির সাথে রাখতে পারেন, আপনার শাড়িটা আরো বড় হবে, কুচি বেশি হবে, দেখতে সুন্দর লাগবে, মানে ভালো লাগবে সব দিক দিয়ে। তো এই শাড়িটার লুকটা আমি একটু দেখিয়ে দিই, সবুজের মধ্যে অনেক অনেক সুন্দর একটা শাড়ি। এই হচ্ছে শাড়িটার লুক, এই হচ্ছে শাড়িটার লুক, যার ভালো লাগবে দ্রুত করে একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন, হ্যাঁ দ্রুত করে একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন। এই হচ্ছে যারা অর্ডার করবেন তারা একটু 100% শিওর হয়ে তারপর অর্ডারটা করবেন প্লিজ, হ্যাঁ যারা অর্ডার করবেন 100% শিওর হয়ে তারপর অর্ডারটা করবেন। এই হচ্ছে চমৎকার একটা আঁচলের অংশ, সবুজের মধ্যে লাল সবুজের মধ্যে বিজয়ের একটা মানে বিজয় দিবসের জন্য আপনারা এই শাড়িটা নিতে পারেন, যদি কোনো বাইরে প্রোগ্রাম থাকে এই শাড়িটা পরে বের হতে পারবেন। জর্জেটের মধ্যে একদম সফট, এটা বলে যে মানে ইয়ে আছে না যে সফট জর্জেট গুলো, পিওরের, হ্যাঁ পিওরের জর্জেট, এটা একটা পিওরের জর্জেটের মধ্যে পেয়ে যাচ্ছেন, খুবই খুবই সুন্দর একটা শাড়ি। এই শাড়িটার প্রাইসও কিন্তু যাচ্ছে মাত্র 450 টাকা, এত কম প্রাইসের মধ্যে। এবং হচ্ছে গিয়ে ব্লাউজ পিস সহ একটা শাড়ি, ব্লাউজ পিস সহ একটা শাড়ি পেয়ে যাচ্ছেন একদম কম প্রাইসে মাত্র 450-এ।
সফট একটা শাড়ি, খুব চমৎকার এবং খুব কোয়ালিটিফুল একটা জর্জেট শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র 450-এ। হ্যাঁ, সুন্দর একটা শাড়ি, তো রেখে দিচ্ছি এই শাড়িটা। এরপরে যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে কি, একটা কোটার মধ্যে, কোটা শাড়ি অনেকেই খুব পছন্দ করেন, অনেকেই খুব পছন্দ করেন। তো এই হচ্ছে আরেকটা কোটা শাড়ি, একদম কালারটা হচ্ছে কি মক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন, খুব সুন্দর একটা কালার। এই হচ্ছে কালারটা, একদম কোটা, আমি একটু দেখাই কাছ থেকে তাহলে বুঝবেন। দেখেন কোটা শাড়ি, হ্যাঁ কোটাটা খুব সুন্দর একটা কোটা শাড়ি, আর প্রিন্টটা দেখেন কি যে সুন্দর, ইন্ডিয়ান একটা কোটা শাড়ি। এবং হচ্ছে কি এইটার মধ্যেও কিন্তু জামদানির একটা কাজ করা আছে, এর আগের বার কারা কারা যেন পান নাই, এর আগের বার আমি তো এটা খেয়ালই করি নাই, যে এখন দেখলাম যে এটা এটা যে জামদানি কাজ করা আছে। সুন্দর একটা জামদানির কাজ করা কিন্তু আছে এই শাড়িটার মধ্যে, কোটার মধ্যে কিন্তু জামদানির একটা কাজ করা আছে, এর আগের বার কারা কারা যেন পান নাই, এরকম একটা শাড়ি আসছিল কারা যেন পান নাই। সো তারা আজকের এই শাড়িটা নিয়ে ফেলতে পারেন, যে কোনো একজনই পাবেন নিতে। তো যারা মানে যাদের মধ্যে মানে মিস করে গেছেন তাদের যে কোনো একজন এই শাড়িটা নিয়ে ফেলবেন। দেখেন মফ কালারের মধ্যে কি যে সুন্দর একটা লুক দেবে, এবং ভিতরে কিন্তু সুন্দর একটা লতানো একটা ডিজাইন করা আছে, সুন্দর একটা লতানো ডিজাইন করা আছে, চমৎকার একটা শাড়ি। আর নিচের অংশটাও দেখেন সেম ভাবে কিন্তু জামদানির একটা কাজ করা আছে, সেম ভাবে জামদানির কাজ করা আছে। তুমি খুব ভালো এক্সপ্লেন করতে পারো, থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যাঁ, খুব সুন্দর করে এখানে কাজ করা আছে। তো যার ভালো লাগবে এই শাড়িটা নিয়ে ফেলবেন। পুরোটা শাড়ি আমি দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে পুরোটা শাড়ি, সুন্দর একটা মানে শাড়ি, কালারটা খুবই খুবই মিষ্টি একটা কালার। হ্যাঁ, খুব মিষ্টি একটা কালার, যারা মানে এই ধরনের হালকা কালারগুলি পছন্দ করেন তারা এই শাড়িটা নিয়ে ফেলতে পারেন। একদম কোটার মধ্যে খুব চমৎকার একটা লুক দেবে, চমৎকার একটা লুক দেবে। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে শাড়িটা, হ্যাঁ খুব সুন্দর একটা লুক দেবে, খুব চমৎকার একটা লুক দেবে। কোটার মধ্যে শাড়িটা পেয়ে যাচ্ছেন, ইন্ডিয়ান একটা কোটা শাড়ি। এই শাড়িটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র 499 টাকা। চিন্তা করেন, চিন্তা করেন কি দামে কি দিচ্ছি, চিন্তা করেন কি দামে কি দিচ্ছি। আমি নিতে চাই আপু, এখনই ইনবক্স করে দেন। অনেক বড় একটা শাড়ি কিন্তু এটা, হ্যাঁ অনেক বড় একটা শাড়ি, সুন্দর একটা শাড়ি, কালারটা অনেক জোস জোস একটা কালার। তো এই শাড়িটা যার ভালো লাগবে দ্রুত করে নিয়ে ফেলবেন, আমার পরা শাড়িটা কে নিবেন, নিয়ে ফেলেন তাড়াতাড়ি, আমার পরা শাড়িটা নিয়ে ফেলেন, অনেক সুন্দর একটা শাড়ি কিন্তু। এই হচ্ছে শাড়িটা, খুব সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু 499 টাকা, 499 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একটা কোটা কোটা শাড়ি, এবং একদম ফ্রেশ একটা শাড়ি। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে একদম মানে করকরা, একদম করকরা একটা শাড়ি। তো রেখে দিচ্ছি এই শাড়িটা। এরপরে যার ভালো মানে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে একটা সুন্দর একটা কিন্তু ইয়ে শাড়ি, এটা কি বলে তসরের মধ্যে, তসর সিল্কের মধ্যে। বাট এটার মধ্যে একটা জিনিস আছে যেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে মানুষের ছবি আছে। হ্যাঁ, সো সবাই হয়তো নিবেন না, সবাই এগুলো পছন্দ করেন না, এই যে মানুষের ছবি আছে, খুবই সুন্দর একটা শাড়ি এবং খুব কোয়ালিটিফুল একটা শাড়ি কিন্তু, এটা খুব কোয়ালিটিফুল একটা শাড়ি। এই যে ভিতরের অংশটা তো এরকম ছোট ছোট মানুষ পুতুলের মতো করে করা আছে, এবং হচ্ছে গিয়ে এরকম করে সুন্দর করে একটা ডিজাইন করা আছে। হ্যাঁ, একদম কোয়ালিটিফুল একটা শাড়ি, এইরকম হচ্ছে গিয়ে শাড়িটা হবে। সো এটা যারা এই ধরনের শাড়িগুলি পছন্দ করেন, আমার মনে হয় যে আমাদের হিন্দু সম্প্রদায়ের আপুরা খুব পছন্দ করবেন এই শাড়িগুলো, একদম মানে ইয়ের মধ্যে যাচ্ছে, তসর সিল্কের মধ্যে, তসর সিল্কের মধ্যে সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন। নিচের অংশ তো সেম ভাবে করা আছে, যার ভালো লাগবে নিয়ে ফেলবেন। তসর সিল্কের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, পুরোটা শাড়ি আমি একটু দেখিয়ে দিচ্ছি, যার ভালো লাগবে দ্রুত করে ইনবক্স করে ফেলবেন। স্পেশাল আপুদের জন্য স্পেশাল শাড়ি, স্পেশাল আপুদের জন্য স্পেশাল শাড়ি। সো একদম দ্রুত করে নিয়ে ফেলবেন। এই শাড়িটার প্রাইস কিন্তু যাচ্ছে মাত্র 450 টাকা, এত কোয়ালিটিফুল একটা শাড়ি। সুগন্ধা বড়ুয়া, নাইস, থ্যাংক ইউ আপু। হ্যাঁ, এত সুন্দর কোয়ালিটিফুল একটা শাড়ি, এবং শাড়িটা অনেক বেশি চমৎকার। এই শাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 450-এ, এটার মধ্যে কোন রকম রিজেক্ট নাই, কোন রকম ঝামেলা নাই। হ্যাঁ, তো নিয়ে ফেলতে পারেন 450-এ, এরকম একটা শাড়ি, হাতছাড়া করবেন না, হাতছাড়া করবেন না, 450-এ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যার ভালো লাগবে দ্রুত করে নিয়ে ফেলবেন। সবাই 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 একটু কমেন্ট করবেন, আর হচ্ছে কি সবাই একটু লাভ লাইক রিয়েক্ট দিবেন,
আর কিছু না হোক অন্তত লাভ লাইক রিয়েক্ট দিয়ে যান, আমার প্রতি একটু ভালোবাসা প্রদর্শন করে যান, ঠিক আছে? সবাই একটু ভালোবাসা প্রদর্শন করে যান। এই হচ্ছে গিয়ে শাড়িটা, এই হচ্ছে শাড়িটা, যার ভালো লাগবে দ্রুত করে নিয়ে ফেলতে পারবেন। রেখে দিচ্ছি 450-এর শাড়ি। এরপরে যে শাড়িটা দেখাবো আজকে, আরেকটা সুন্দর একটা শাড়ি, একদম সফট একটা জর্জেটের মধ্যে কাজ করা শাড়ি। এই দেখেন কালারটা, দেখেন এত সুন্দর একটা কালার, টিয়া কালারের মধ্যে সুন্দর করে জর্জেটের মধ্যে, কিন্তু এই যে জারি সুতা কাজ করা, এবং হচ্ছে গিয়ে এখানে ছোট ছোট জিরো সাইজের সিকোয়েন্সের কাজ করা আছে, সিকোয়েন্সের কাজ, জিরো সাইজের সিকোয়েন্সের কাজ এবং জারি ওয়ার্ক করা আছে। খুবই দামি শাড়ি, কিন্তু এগুলো কিন্তু অনেক দামি শাড়ি। হ্যাঁ, এগুলো আপনার মনে করেন যে 2,000-3,000-এর নিচে না, এই শাড়িগুলো 2,500-3,000-এর নিচে না। দেখেন কি যে সুন্দর শাড়িটা, লতানো একটা ডিজাইন করা আছে, একদম জারি ওয়ার্ক করা এবং হচ্ছে গিয়ে জিরো সাইজের মানে ই করা, সিকোয়েন্সের কাজ করা। আর এখানে হচ্ছে গিয়ে কুন্দনের কাজ করা আছে, এই ফুলগুলোর ভিতরে কুন্দনের কাজ করা আছে। তো আপনারা জানেন যে এগুলি ইন্ডিয়ান শাড়িগুলো কত প্রাইসে বিক্রি করে, আপনার 2,500-3,000 টাকার নিচে না, এটা আমি বারবার বললাম, উপরেই হবে, এই নিচেও কিন্তু কাজ করা আছে। সুন্দর একটা কালার, একদম শেডের মধ্যে দেখেন ব্লু কালারের সাথে যাচ্ছে টিয়া কালার, ব্লু কালার এবং টিয়া কালারের কম্বিনেশনে। এটা হচ্ছে আঁচলের অংশটা এবং হচ্ছে গিয়ে ভিতরের অংশটা হচ্ছে গিয়ে এরকম করে, ভিতরের অংশটা এখানে অর্ধেকটাতে এরকম কাজ করা থাকতেছে এই পর্যন্ত। হ্যাঁ, অর্ধেকটা যেটা আমাদের মানে উপরের অংশে থাকবে, আর এই কানটায় হচ্ছে গিয়ে কুচির অংশে এই নিচের অংশটায় কাজ করা থাকবে, কুচির অংশে কিন্তু নিচের অংশটাতে কাজ করা থাকবে। খুব সুন্দর একটা শাড়ি, সো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন। সাথে কিন্তু একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন, না ব্লাউজ পিস না, হয়তো এটা এমনি ই করার জন্য দেওয়া হয়েছে শাড়িটা বড় করার জন্য। হ্যাঁ, খুবই সুন্দর একটা শাড়ি, শাড়িটা অনেক বড় এমনিতেও, তার মধ্যে আরো বাড়িয়ে দেওয়া হয়েছে, সো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন। অনেক অনেক সুন্দর কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই শাড়িটা, এই হচ্ছে লুকটা, এই হচ্ছে শাড়িটার লুক, অসম্ভব সুন্দর কালার কম্বিনেশনটা, অসম্ভব সুন্দর কালার কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন এই শাড়িটা। এই শাড়িটার প্রাইস কিন্তু যাচ্ছে একদম মানে একদম মনে করেন যে পানির দামে, 550 টাকা। এত কোয়ালিটিফুল একটা জর্জেট শাড়ির মধ্যে হচ্ছে কি আপনার এই কাজগুলি করা আছে, অনেক সুন্দর কাজ করা আছে, একদম কোয়ালিটিফুল জর্জেট শাড়ি। এটার প্রাইস যাচ্ছে মাত্র হচ্ছে মানে 550 টাকা, সো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন। এই ধরনের দামি শাড়ি কিনতে গেলে কিন্তু 3,000-এর নিচে পাবেন না। হ্যাঁ, সো একদম মিস করবেন না এই, আর যেটা বললাম যে একদম পিওরের জর্জেটের উপরে এই কাজটা করা আছে, অনেক বড় একটা শাড়ি, সো কোন রকম চিন্তা না করে একটা মানে স্ক্রিনশট নিয়ে ফেলবেন এবং হচ্ছে গিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে শাড়িটা, খুব চমৎকার একটা কালার, চমৎকার একটা শাড়ি। তো রেখে দিচ্ছি এই শাড়িটা মাত্র যাচ্ছে কিন্তু 550 টাকায়। এরপরের যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে একটা চিনন সিল্কের মধ্যে, চিনন একটা সিল্কের মধ্যে যাচ্ছে, এই হচ্ছে শাড়িটা। হ্যাঁ, খুব সুন্দর একটা শাড়ি, এটা মনে হয় উল্টা ধরছি আমি, এই হচ্ছে, কারণ ফুলগুলি শুয়ে গেছে। এটা হচ্ছে একটা ব্লাউজের অংশ, এটা কিন্তু একটা ব্লাউজ পিস, হ্যাঁ স্ট্রাইপের মধ্যে পেয়ে যাচ্ছেন একটা ব্লাউজ পিস, এবং হচ্ছে কি এটা আঁচলের অংশ, আঁচলের অংশ এটা নাকি এখানে একটু দেখে নিচ্ছি, না এখানে, তো এটা হচ্ছে কি আঁচলের অংশ, এটা পুরোটাই হচ্ছে কি ফ্লোরাল প্রিন্ট করা, ফ্লোরাল চেকের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা, খুব সুন্দর একটা প্রিন্ট। এই হচ্ছে কালারফুল একটা মানে শাড়ি, কালারফুল একটা শাড়ি, সো যার ভালো লাগবে দ্রুত করে একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে, দ্রুত করে একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে। এবং কোয়ালিটি সম্পূর্ণ একটা শাড়ি, এটার মধ্যেও কিন্তু কোন রকম দাগ বা ছেঁড়া কিছু নাই, দাগ ছেঁড়া কিছুই নাই, যার ভালো লাগবে। অ্যাকচুয়ালি আসলে এটা আমার মনে হয় আঁচলের অংশ, আমি এতক্ষণে যে বুঝতে পারলাম যে, কারণ পুরোটা শাড়ির ভিতরে কিন্তু স্ট্রাইপ করা, ঠিক আছে, এটা ব্লাউজ পিস না, অ্যাকচুয়ালি এটা ব্লাউজ পিস না, এটা হচ্ছে আঁচলের অংশ, আঁচলের অংশের সাথে কিন্তু মিলিয়ে ভিতরটা করা হয়েছে। দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি দিবে? না, দুইটা নিলে না আপু, আমরা লাভ করি কয় টাকা বলেন, এই দামের শাড়ি কয় টাকায় বা লাভ থাকবে বলেন, দুইটা শাড়ি দিয়া, এটা তো জাস্ট একটা আনন্দের বিষয়, আমি ডিক্লেয়ার করেছি যে আপনার বিজয় দিবসের বিজয়ের মাসে আমি মোটামুটি প্রায় দিনই যে কোনো অফার রাখবো, যে কোনো একটা রাখবো, হ্যাঁ এই জন্যই, তা না হলে তো এগুলিতে একদম লাভ সীমিত থাকে আমাদের আপু, কি করবো বলেন। হ্যাঁ, এই দেখেন শাড়িটা যে লুকটা কত সুন্দর, কত সুন্দর একটা লুক দেয়। হ্যাঁ, এই শাড়িটার প্রাইস কিন্তু যাচ্ছে মাত্র 450 টাকা, সো দেরি না করে ঝটপট একটা মানে স্ক্রিনশট নিয়ে ফেলবেন, এই শাড়িটা যার ভালো লাগছে সে নিয়ে ফেলতে পারেন 450 টাকায়। এই হচ্ছে শাড়িটা,
এই হচ্ছে শাড়িটা অনেক সুন্দর একটা চেকের মধ্যে কিন্তু স্ট্রাইপের মধ্যে एक्चुअली চেক না স্ট্রাইপের মধ্যে কিন্তু সবারই খুব পছন্দ এই হচ্ছে স্ট্রাইপের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা খুব খুব সুন্দর একটা শাড়ি কালারটা চমৎকার তো যার ভালো লাগবে নিয়ে ফেলবে 450 টাকা এরপর যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে আরেকটা সিল্কের মধ্যে ইন্ডিয়ান একটা সিল্কের মধ্যে হ্যাঁ খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ম্যাজেন্ডা কালারের মধ্যে এবং হচ্ছে কি পার এবং ভিতরের অংশটাতে জারি ওয়ার্ক করা আছে পার এবং এই হচ্ছে আঁচলের অংশটা এটা হচ্ছে আঁচলের অংশ দেখেন কালারটা অনেক সুন্দর এই হচ্ছে আঁচলের অংশ ভিতরে কিন্তু জারি ওয়ার্ক করা আছে এবং হচ্ছে কি পারের অংশটাও দেখেন খুব সুন্দর করে জারি ওয়ার্ক করা আছে উপরে এবং নিচে উভয় দিকে কিন্তু পারের মধ্যে সুন্দর করে একটা জারি ওয়ার্ক করা আছে চমৎকার এই কালারের একটা সিল্ক শাড়ি দেখেন একদম মানে এটা কি পাতলা একটা সিল্ক শাড়ি খুব সুন্দর ইন্ডিয়ান একটা সিল্ক শাড়ি এই শাড়িটা যার ভালো লাগবে আমি একটু কাছ থেকে দেখাই ভিতরে কিন্তু লতানো একটা ডিজাইন করা ছোট 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 ফুল লতানো একটা ডিজাইন করা আছে এই শাড়িটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এই শাড়িটার প্রাইসও কিন্তু যাচ্ছে মাত্র 450 টাকা 450 টাকা হলেই কিন্তু আপনি এই শাড়িটা নিয়ে যেতে পারছেন খুব সুন্দর একটা সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে কি জারি ওয়ার্ক করা জারি ওয়ার্ক করা এই সুন্দর কালারের একটা শাড়ি যার ভালো লাগবে সে নিয়ে ফেলতে পারেন মাত্র 450 এ যাচ্ছে এই হচ্ছে শাড়িটা তো দেরি না করে ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন হ্যাঁ ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করে দিতে হবে এই হচ্ছে শাড়িটার লুক এই হচ্ছে শাড়িটার লুক ওয়াও একটা শাড়ি সুন্দর একটা কালারের মধ্যে দেখেন কি সুন্দর একটা প্রিন্ট হ্যাঁ সফট একটা সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র 450 টাকা এরপর যেটা আসবো সেটা হচ্ছে কি একটা টিস্যু কাতানের মধ্যে টিস্যু কাতানের মধ্যে টিস্যু কাতানের মানে অনেক চাহিদা দেখি টিস্যু কাতান আনলে থাকেই না মনে খুব সুন্দর একটা মফ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন মফ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন একটা কাজ করা হ্যাঁ মফ কালারের মধ্যে একটা ব্ল্যাক এর মধ্যে সুতার কাজ করা আছে যেটা আর হচ্ছে কি টার্সেল করা আছে সুন্দর করে একটা টার্সেল করা আছে খুব চমৎকার একটা কালারের মধ্যে হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে মানে মফ কালারের মধ্যে ব্ল্যাক গোল্ডেন এর একটা মানে প্রিন্ট করা আছে এই হচ্ছে প্রিন্টটা হ্যাঁ কালারটা খুব সুন্দর একটা কালার আর পুরাটা হচ্ছে কি এরকম এটা হচ্ছে টিস্যু একটা কাতান শাড়ি টিস্যু কাতান শাড়ির সুন্দর একটা মানে কি করা প্রিন্ট করা এটা এটা কিন্তু কাজ না পুরাটা শাড়িতে এরকম করা শুধুমাত্র আঁচলের অংশতে কাজ করা আছে শুধুমাত্র আঁচলের অংশতে কাজ করা আছে আর পুরাটাতে কিন্তু প্রিন্ট করা হ্যাঁ এই হচ্ছে শাড়িটার লুক সুন্দর করে একটা টার্সেল করা আছে এই যে আর হচ্ছে কি এখানে ভিতরে কিন্তু সুন্দর করে কাজ করা আছে ডলার করা আছে ডলার ওয়ার্ক করা আছে না সরি ডলার ওয়ার্ক না এটা হচ্ছে কি আপনার সিকোয়েন্সের কাজ করা আছে সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে আঁচলটার মধ্যে তো এই হচ্ছে শাড়িটার লুক এই হচ্ছে শাড়িটার লুক এই শাড়িটার প্রাইস কিন্তু যাচ্ছে মাত্র 499 টাকা হ্যাঁ টিস্যু কাতান শাড়ি একটা 499 টাকা একদম দেরি করা যাবে না রিক বাবু কি বলছে আপু এই শাড়িটা আমার জন্য রাখে রাখো এটা আপু কোনটা টিস্যু কাতানটা নাকি কোনটা আপু মানে কালারটা একটু বলেন আমাকে কালারটা বলেন গতকালকে আপনাকে একটা মানে পুরোপুরি ই করা হয়েছে তো আজকে আপনি বলেন কালারটা আমি রেখে দিচ্ছি আপনার জন্য আপু আগের যে শাড়িটার আচ্ছা আচ্ছা হ্যাঁ সিল্কের শাড়িটা আপু আপু সিল্কের ওই শাড়িটার কথা বলছেন আচ্ছা এটা হচ্ছে গিয়ে 499 টাকা রিক বাবু আপনি কি সিল্ক শাড়িটার কথা বলছেন মেজেন্ডা কালারের সিল্ক শাড়ি তো এটা রেখে দিচ্ছি যা ভালো লাগবে নিয়ে ফেলবেন টিস্যু কাতানের মধ্যে যাচ্ছে রেখে দিচ্ছি এইটা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কি একটা মেজেন্ডা কালারের হ্যাঁ আপু আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ বলার জন্য আমি আপনার জন্য এটা রেখে দেব এটা আর কাউকে দেব না চমৎকার একটা সিল্ক এর আগে একটা এরকম আনছিলাম সেটা হচ্ছিল মিষ্টি কালার আর এটা হচ্ছে কি মেজেন্ডা কালারের মধ্যে সিল্ক শাড়িটা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপু আমি বুঝতে পেরেছি দেখেন একদম সিল্ক সিল্কের মধ্যে একটা শাড়ি পেয়ে যাচ্ছেন হ্যাঁ সিল্কের মধ্যে কিন্তু একটা কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন সিল্ক কাতান এটা হচ্ছে আঁচলের অংশটা পাটটা দেখেন গোল্ডেন কাজ করা আছে গোল্ডেন ওয়ার্ক করা আছে নিচের অংশটা আমি দেখাচ্ছি চওড়া করে একটু কাজ করা চওড়া করে গোল্ডেন পার করা এটা কিন্তু আপনার সিল্ক হাফ সিল্ক না এটা হচ্ছে সিল্ক শাড়ি সিল্কের মধ্যে এখানে হচ্ছে চওড়া পার করা শিউলি আর্টিস্ট সিল্ক শাড়িটা আমি ইনবক্স করেছি
আপু বলে লাভ নাই, ইয়াতে রিক বাবু আপু মানে ইনবক্সও করেছে এবং হচ্ছে কি আপনার এখানে কমেন্টে বলেছে গতকালকে তাকে আমি এভাবে এই জন্য একটা শাড়ি দিতে পারিনি, আমার মন খুব খারাপ। এই আপু গতকালকে ইনবক্স করছে বাট কমেন্টে আগেই আরেকজনে নিয়ে ফেলছে, যার কারণে গতকালকে আমি তাকে দিতে পারিনি, আজকে তাকে আমি বলে ফেলছি দেব। সো আপু অন্য একটা পছন্দ করেন, এই ম্যাজেন্ডাটা দেখতে পারেন, খুব সুন্দর একটা খাতানের মধ্যে যাচ্ছে। হ্যাঁ, চমৎকার একটা কালার, একদম ম্যাজেন্ডা, সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন। উপরে হচ্ছে চিকন পাড় আর নিচে হচ্ছে গিয়ে চওড়া পাড়ের মধ্যে, ঠিক আছে। যার ভালো লাগবে এই শাড়িটা নিয়ে ফেলতে পারেন, একদম একদম মানে দ্রুত দ্রুত করে নিয়ে ফেলতে পারেন। সিল্কের মধ্যে কিন্তু, এটা কিন্তু হাফ সিল্ক না, এই শাড়িটা হচ্ছে গিয়ে সিল্কের মধ্যে যাচ্ছে, সিল্ক কাতানের মধ্যে যাচ্ছে। প্রাইস কিন্তু থাকছে মাত্র 499 টাকা, প্রাইস কিন্তু থাকছে মাত্র 499 টাকা। একদম সুন্দর একটা কালারের মধ্যে, সুন্দর একটা কালার, একটা কাতান শাড়ি, পরলে কিন্তু একদম পরি পরি লাগবে, পরলে কিন্তু সত্যি সত্যি খুব পরি পরি লাগবে। মাত্র 499 টাকায় পেয়ে যাচ্ছেন এই শাড়িটা, অনেক অনেক বেশি সুন্দর একটা শাড়ি, এই শাড়িটা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র 499 টাকা। শিলি আপু এই কালারে এইটা, এই শাড়িটা যদি আপনি নেন তাহলে এখনই বলে ফেলেন, আপনার জন্য রেখে দিই, আপনি মন খারাপ করবেন না প্লিজ, আমার কেউ মন খারাপ করলে আমার কিন্তু ভালো লাগে না। রেখে দিচ্ছি এটা 499 টাকা। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আরেকটা, ও আচ্ছা এইটা হচ্ছে গিয়ে আপনার অনেকদিন পরে একটা আসছে হচ্ছে গিয়ে রাজশাহী সিল্ক, রাজশাহী সিল্ক, একদম মানে অফ হোয়াইটের মধ্যে রাজশাহী সিল্কটা পাবেন, একদম হালকা কালারের মধ্যে রাজশাহী সিল্কটা পাবেন, একদম হালকা কালারের মধ্যে। ওকে, এটা হচ্ছে গিয়ে আঁচলের অংশটা, আঁচলটা বেশ অনেকটা বড়, অ্যাশ কালারের মধ্যে, অফ হোয়াইটের মধ্যে অ্যাশ কালার। শাহিনা পারবিন আপু এটা নেব, কোনটা নেবেন আপু, কালারটা বলেন, কালারটা বলে ফেলেন, কালারটা বলে ফেলেন। এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে অ্যাশ কালারের একটা মানে প্রিন্ট করা, হ্যাঁ খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে এবং হচ্ছে গিয়ে জরি ওয়ার্ক করা আছে, জরি পার করা আছে, চিকন একটা জরি পার করা আছে এবং সরি লতানো একটা ডিজাইন আছে ভিতরে, হ্যাঁ লতানো একটা ডিজাইন করা আছে। নিচের অংশটাতে পাটটা একটু চড়া, উপরেটা একটু চিকন আর নিচেটা হচ্ছে একটু চড়া, গোল্ডেনের কাজ করা এবং হচ্ছে কি অ্যাশের একটু পার করা আছে। তো এটা যাচ্ছে হচ্ছে কি আপনার অফ হোয়াইট এবং হচ্ছে কি অ্যাশের মধ্যে কম্বিনেশন। সুগন্ধা মন্ডল দারুণ শাড়ি, থ্যাংক ইউ সো মাচ। শাইনা পারবেন আপু কোনটার কথা বললেন কিন্তু বলেন নাই, হ্যাঁ এই হচ্ছে ভিতরের অংশটা, একটা রাজশাহী সিল্ক পেয়ে যাচ্ছেন খুব খুব সুন্দর একটা কালারের মধ্যে এবং হচ্ছে গিয়ে উপরে নিচে। তবে একটা কথা, যারা রাজশাহী সিল্ক সম্পর্কে যাদের ধারণা নাই তারা অর্ডার করেন না, কারণ রাজশাহী সিল্ক গুলি না অনেক পাতলা হয়, দেখলে অনেকের হয়তো ভালো লাগবে না, দেখলে অনেকের হয়তো ভালো লাগবে না যে এত পাতলা শাড়ি এটা কেমন, কিন্তু রাজশাহী সিল্ক গুলো কিন্তু বেশ পাতলা হয়, যারা জানেন তারাই অর্ডারটা করে ফেলবেন। হ্যাঁ এই হচ্ছে নিচের পাড়টা, খুব সুন্দর একটা শাড়ি, যার ভালো লাগবে নিয়ে ফেলবেন। এই শাড়িটার প্রাইসও কিন্তু যাচ্ছে মাত্র 499 টাকা, রাজশাহী সিল্কের একটা শাড়ি, যেটা কিনা মার্কেটে মানে খুঁজেই পাওয়া যায় না, আর যখন যেটা পাওয়া যায় সেটা কিন্তু অনেক দাম, রাজশাহী সিল্ক গুলো অনেক দাম হয়, আর এটা এই রাজশাহী সিল্কের মধ্যে কিন্তু আবার জরি ওয়ার্ক করা আছে। সুগন্ধা মন্ডল আপু আচ্ছা দারুণ শাড়ি, থ্যাংক ইউ। আচ্ছা জরি ওয়ার্ক করা আছে এই শাড়িটার মধ্যে, সো এটা শাড়িটা তারপর আপনারা একদম কমে পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে গিয়ে 499 টাকা, 499 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন সুন্দর একটা রাজশাহী সিল্ক, একদম সোবার একটা কালারের, সোবার একটা কালারের মধ্যে মেজেন্ডা কালারটা আপু। ওকে শিলিয়ার আপু যদি না নেয় তাহলে আপনাকে দিয়ে দেবো, দেখা যাক আমি ইনবক্স চেক করলে বুঝতে পারবো, তবে শিউলি আপু আপনি ই করেন, আপনাকে আপনার প্রাধান্য দেব, আপনি এরপরে মানে যেটা দিবেন সেটা আপনাকে দেব ইনশাল্লাহ, আপনি রাগ করবেন না, আমার ভালো লাগে না কেউ রাগ করলে বা কেউ মন খারাপ করলে, আমার কেন জানি ভালো লাগে না, অস্থির অস্থির লাগে, আহারে বেচারা রাগ করছে, বেচারি রাগ করছে, কষ্ট পাইছে। এই হচ্ছে হচ্ছে শাড়িটা, খুব সুন্দর একটা রাজশাহী সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু 499 টাকা, এটা রেখে দিচ্ছি। এরপরে আরেকটা শাড়ি দেখাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আপনার হাফ সিল্কের মধ্যে, না সরি হাফ সিল্ক না, এটা গাদোয়াল, গাদোয়াল ইন্ডিয়ান গাদোয়াল শাড়ি, গোল্ডেনের মধ্যে, গোল্ডেনের মধ্যে ইন্ডিয়ান গাদোয়াল শাড়ি, ঠিক আছে। এই হচ্ছে শাড়িটার আঁচলের অংশ, এই হচ্ছে শাড়িটার আঁচলের অংশ, সুন্দর করে সুতার কাজ করা আছে, ইন্ডিয়ান গাদোয়াল শাড়ি, এটা সুতার কাজ করা আছে, এটা হচ্ছে আঁচলের অংশ আর ভিতরের অংশটা হচ্ছে গোল্ডেনের মধ্যে যাচ্ছে, গোল্ডেনের মধ্যে গোল্ডেনের কাজ করা আছে, গোল্ডেনের মধ্যে গোল্ডেন সুতার কাজ করা, খুব সুন্দর করে দেখেন
খুব সুন্দর করে একটা গাদওয়াল শাড়ি, এই শাড়িটাও যা ভালো লাগবে নিয়ে ফেলবেন, এই শাড়িটাও যা ভালো লাগবে নিয়ে ফেলবেন। আমি আগে পুরোটা দেখাই তারপর এটার লুকটা দেখিয়ে দেবো। হ্যাঁ, অনেক বড় মাশাল্লাহ বড় একটা শাড়ি, যা ভালো লাগবে নিয়ে ফেলবেন। আমি পাড়ের অংশ যে কাজটা সেটা একটু দেখাই দিই। এই হচ্ছে কাজটা, দেখছেন কি সুন্দর ফিনিশিং এর সাথে কাজটা করা আছে, এবং নিচের যে অংশটা সেটাও কিন্তু সেম ভাবে কাজ করা আছে, সেম ভাবে কাজটা করা আছে। হ্যাঁ, সুতার কাজ করা, আর মাঝখানে যেগুলো সেগুলো কিন্তু সুতার কাজ করা, গাদওয়াল খুব সুন্দর করে সুতার কাজ করা আছে, একদম গোল্ডেনের মধ্যে পেয়ে যাচ্ছেন। সো এই হচ্ছে শাড়িটা, এই পা এবং হচ্ছে গিয়ে আঁচল সেম কালারটা যাচ্ছে, পা এবং আঁচলটা সেম কালার যাচ্ছে। এই হচ্ছে শাড়িটা, খুব সুন্দর একটা শাড়ি। এই শাড়িটার প্রাইস কিন্তু যাচ্ছে মাত্র 499 টাকা, এত কম প্রাইসে, এত কম প্রাইসে পাচ্ছেন। তার মধ্যে আবার তিনটা শাড়ি নিলে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছেন আজকের জন্য, আজকের জন্য, আজকে শুধুমাত্র এই লাইভের, শুধু এই লাইভের থেকে তিনটা শাড়ি নিলেই কিন্তু আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন, আগের পরের কোনো লাইভ না, শুধুমাত্র এই লাইভের থেকে তিনটা শাড়ি নিলেই কিন্তু আপনারা ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছেন। দেখেন কি সুন্দর একটা শাড়ি, কালারটা জোস একটা কালার, গোল্ডেনের মধ্যে গোল্ডেনের সুতার কাজ করা, গোল্ডেনের মধ্যে কিন্তু গোল্ডেনের সুতার কাজ করা। সো যার ভালো লাগবে সুন্দর একটা শাড়ি নিয়ে ফেলবেন। হ্যাঁ, একদম মানে দারুণ একটা শাড়ি, অনেক বড় একটা শাড়ি। এই হচ্ছে শাড়িটার লুক, এই হচ্ছে শাড়িটার লুক। সো দেখেন কি সুন্দর একটা লুক দেয়। এই ধরনের শাড়ি পরে আমরা আমাদের ফ্রেন্ডদের বাসায় যেতে পারবো, বাচ্চাদের ফ্রেন্ডদের বাসায় যেতে পারবো, তারপরে শেষে অনেক সময় আউটিং এ যেতে পারবো, অনেক সময় মার্কেটে যেতে পারবো। এটা কোনো মানে যে কোনো ইয়েতেই পরে যাওয়ার মতো মানে সুন্দর একটা শাড়ি। এই শাড়িটা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র 499 টাকা। তো রেখে দিচ্ছি এই শাড়িটা, এরপরে যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে কি একটা লেমনের মধ্যে, লেমনের মধ্যে একটা জামদানি শাড়ি, লেমনের মধ্যে একটা জামদানি শাড়ি, সুতি জামদানি, খুব খুব সুন্দর একটা। অনেকেই আমার কাছে এর আগে খুঁজছিলেন যে সুতির মধ্যে জামদানি আছে কিনা। হ্যাঁ, অনেকদিন পর একটা সুতি জামদানি চলে আসছে। হ্যাঁ, লেমনের মধ্যে কিন্তু এটা অ্যাশের একটা সুতার কাজ করা, লেমনের মধ্যে অ্যাশ সুতার কাজ করা, খুব চমৎকার। আমি একটু কাছ থেকে দেখাবো, কাছ থেকে দেখাবো। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আঁচলের অংশটা, আঁচলের অংশটা দেখেন খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে জামদানির সুতির মধ্যে। হ্যাঁ, এবং ভিতরে মিনাকারি করা আছে সুন্দর করে, এই যে বিভিন্ন কালারের মধ্যে মিনাকারি করা, সুন্দর করে মিনাকারি করা আছে, কয়েকটা কালার দিয়ে সুন্দর করে মিনাকারি কাজ করা আছে। এইটা হচ্ছে সুন্দর একটা আঁচলের অংশ, এবং এই পাড় এবং ভিতরের অংশটা আমি দেখাচ্ছি, পাড়টা থাকছে ঠিক এরকম করে, খুব সোবার একটা কালার, সোবার। যারা জামদানি পছন্দ করেন, যাদের কালেকশনের মধ্যে মানে জামদানি ই করার, কালেকশন করার একটা মানে শখ, তারা কিন্তু এই এই ধরনের জামদানি গুলো নিয়ে ফেলতে পারেন। খুব সুন্দর একটা কালার, এই যে দেখেন ভিতরে কাজটা, ভিতরেও কিন্তু খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে। হ্যাঁ, তো পুরোটা শাড়িতে এরকম কাজ করা আছে, পুরোটা শাড়িতে কিন্তু কাজ করা আছে। আমি পুরোটা শাড়ি দেখাচ্ছি, সুতি জামদানির মধ্যে পেয়ে যাচ্ছেন, খুব সুন্দর একটা কালারের মধ্যে সুন্দর একটা শাড়ি, অনেক বড় একটা শাড়ি, এত সোবার কালার। যারা টিচার আছেন, আই থিঙ্ক যারা টিচার আছেন তাদের জন্য এই ধরনের কালার, এই ধরনের শাড়িগুলি একদম পারফেক্ট, যেটা কিনা যে মানে কোনো জায়গায় বা স্কুলে বলেন যে কোনো জায়গায় পরে যেতে পারবেন। হ্যাঁ, এত সুন্দর একটা শাড়ি, এই লেমন কালারের মধ্যে হচ্ছে গিয়ে অ্যাশ কালারের একটা কম্বিনেশন, লেমন আর অ্যাশের মধ্যে একটা কম্বিনেশন। সো যার ভালো লাগবে দ্রুত করে একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন, নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে ইনবক্স করে দিবেন। এই শাড়িটার প্রাইস কিন্তু যাচ্ছে মাত্র 499 টাকা, 499 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন সুন্দর একটা হচ্ছে গিয়ে জামদানি শাড়ি। সো দেরি করবেন না, কালারটা দেখছেন কি যে দারুণ একটা কালার কম্বিনেশনে একটা শাড়ি পেয়ে যাচ্ছেন, জামদানি, তাও আবার জামদানি শাড়ি পেয়ে যাচ্ছেন একটা 499-তে। এই হচ্ছে শাড়িটা, দেখছেন কি যে সুন্দর একটা লুক, মানে একটা এটাকে কি বলে, খুব ক্লাসি একটা কালার, খুবই ক্লাসি একটা কালার এই শাড়িটা। তো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন। রেখে দিচ্ছি 499 টাকার এই শাড়িটা, জামদানি শাড়ি। এরপরে লাস্ট একটা শাড়ি দেখাবো, লাস্ট শাড়িটা দেখাবো, লাস্ট শাড়িটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান মাদুরাই কটন। গতকালকে কে যেন খুব মানে মন খারাপ করছে, সে মাদুরাই কটনটা চাইছে দিতে পারি নাই। এই কটনটার মধ্যে কিন্তু জামদানি কাজ করা আছে, এই কটনটার মধ্যেও জামদানি কাজ করা আছে, সেটা আমি এখন লক্ষ্য করলাম। হ্যাঁ, এটা হচ্ছে আঁচলের অংশটা, এটাও হচ্ছে আঁচলের অংশটা, ঠিক আছে। খুব সুন্দর করে দেখেন, খুব সুন্দর করে একটা আঁচলের অংশ করা আছে, এবং পাড়টা আছে জামদানি কাজ করা,
চমৎকার করে পার একটা জামদানি কাজ করা আছে আর ভিতরটা দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন। কি যা দারুণ একটা কালার, কি যে সুন্দর একটা ডিজাইন, হ্যাঁ খুবই চমৎকার চমৎকার একটা মাদুরাই কটন পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে নিচের অংশটা, এই হচ্ছে নিচের অংশটা জামদানি কাজ মানে পার করা, উপরে এবং নিচে জামদানি পার করা, এবং হচ্ছে সুন্দর করে একটা ল্যাভেন্ডারের মধ্যে কাজ করা করা আছে, প্রিন্ট করা আছে। খুব সুন্দর একটা শাড়ি, এই শাড়িটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন। রত্না রত্না আপু এটা আমি নেব, আপু এখনই ইনবক্স করে ফেলেন, এখনই ইনবক্স করে ফেলেন। হ্যাঁ খুব সুন্দর একটা শাড়ি, এই শাড়িটার প্রাইস কিন্তু যাচ্ছে মাত্র 450 টাকা। এই শাড়িটার প্রাইস কিন্তু যাচ্ছে মাত্র 550 টাকা, ইন্ডিয়ান মাদুরাই কটন, একদম সুন্দর একটা শাড়ি, কটন ইন্ডিয়ান কটনদের মধ্যে খুবই চমৎকার একটা শাড়ি। এই হচ্ছে শাড়িটার লুক, জাস্ট ওয়াও একটা শাড়ি, জাস্ট ওয়াও একটা শাড়ি। এগুলো হচ্ছে খুব খুব ক্লাসি একটা লুক দেবে, এগুলো খুব ক্লাসি একটা লুক দেবে। এইখানে সুন্দর করে জামদানি একটা পার করা, উপরে সুন্দর একটা জামদানি পার করা। এই শাড়িটার প্রাইস যাচ্ছে মাত্র 550 টাকা, ইন্ডিয়ান মাদুরাই কটন। সো যার ভালো লাগবে দ্রুত করে একটা ইনবক্স করে ফেলেন। আজকের লাইভের লাস্ট শাড়িটা, অনেকগুলি শাড়ি দেখাইলাম আর আজকে অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি দেখাইছি, যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন, দেরি করবেন না, যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন, দেরি করবেন না। তৃষা চাকমা নিব মাদুরাইটা, আল্লাহ রে এটা নিয়ে মারামারি। শাহিনা পারভিন আপো মাদুরাইটা আমি নেব, আল্লাহ কি অবস্থা, আমি তো বিপদে পড়ে যাব। আপু যার ভাগ্যে আছে সে আজকে পাবেন ইনশাল্লাহ। মাদুরাই কটন আরো আছে, আরো আছে, কালকের লাইভ দেখেন, পরশুদিনের লাইভ দেখেন, প্রতিদিনই একটা করে মাদুরাই কটন থাকবে আশা করি। জান্নাতুল ফেরদৌস আসসালামু আলাইকুম, আজকে যার মানে ভাগ্যে আছে সে নিয়ে ফেলবেন, যে আগে ইনবক্স করবেন তাকে দিয়ে ফেলবো, সমস্যা নাই, মন খারাপ করবেন না। ইনশাল্লাহ আগামীকালকে মাদুরাই কটন থাকবে, আগামীকালকে জামদানি থাকবে, আগামীকালকে কাতান থাকবে, আগামীকালকে জর্জেট থাকবে, কোটা থাকবে, সবই থাকবে, প্রতিদিনই এরকম থাকতে থাকবে। কোনো টেনশন করবেন না, আজকে না পেলে কালকে নেবেন, কালকে না পেলে পরশু নেবেন, একদম মন খারাপ করবেন না। কেউ মন খারাপ করলে আমার কিন্তু ভালো লাগে না, আমার পেজে যারা আছেন আমার সাথে যারা যুক্ত আছেন তারা মন খারাপ করলে কিন্তু আমার খুব খারাপ লাগবে। সো মন খারাপ করবেন না, আগে পেয়ে গেলে তো পেয়ে গেলেন, আর না পেলে মন খারাপ করবেন না, আগামী কালকে বা পরশু দিনের অপেক্ষায় থাকবেন। তো এই হচ্ছে শাড়িটা, 550 চলে যাচ্ছে শাড়িটা। সো আজকে এই পর্যন্তই শেষ, যারা লাইভে দেরি করে আসছেন তারা একটু লাইভটা শেষ হওয়ার পরে একটু দেখবেন, যদি ভালো লাগে তিন চারটা করে মানে স্ক্রিনশট নেবেন, তারপর শেষে আমাকে দিবেন, যেটা ভাগ্যে থাকে সেটাই নিয়ে ফেলবেন, ঠিক আছে? তো লাস্ট পর্যায়ে এসে ভিউয়ার্স বাড়তেছে, থাকেন সবাই, আর কি করার, মন খারাপ হয়ে যাচ্ছে, কেউ মন খারাপ করবেন না। আচ্ছা আল্লাহ হাফেজ আজকের জন্য, গুড নাইট, ইনশাল্লাহ বেঁচে থাকলে সুস্থ থাকলে আগামীকালকে আবার আপনাদের জন্য নতুন নতুন অনেক কালেকশন নিয়ে চলে আসবো ইনশাল্লাহ।